নমস্কার গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ একটানা বৃষ্টির ফলে বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সবই জলের তলায় বন্যার ফলে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে জল ঢুকে পড়েছে নিকাশি ব্যবস্থা না থাকার ফলে হাসপাতাল থেকে শুরু করে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর জল বাড়ার ফলে গোন্ডা বলরামপুর বস্তি সিদ্ধার্থনগর ও শ্রাবন্তী জেলার কয়েক হাজার একর জমির ধান সরিষা ও আলুর ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে পড়েছে অতিবৃষ্টির কারণে উত্তর উত্তরপ্রদেশের একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তর উত্তরপ্রদেশের পাশাপাশি দিল্লি কর্ণাটক তামিলনাড়ু রাজস্থান উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া জানিয়েছে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বই হতে পারে আগামী তেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বই হতে পারে হাওয়া ফিশের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ